আচ্ছা তাহলে এটা তোমার তলিপটি বহুত ভালো হয়েছে তলিটা যেত পকাইল কেমতি পকাইছিল তলি পকাইবা পূর্বরু আমি ধানকু বিশোধন করেছিলু ধানকু গজা কদেলু বিলকু কাদুয়া করে দিয়া হয়েছে তিন ফুট উসার করেছিলু মাটিকু ছইঁচি উঁচা করেছিলু আউ তলিপটটাকু পকাইছিলু তলিপটি উপরে গোবর আগে পকাই দেলু গোবর পকাইকি তা উপরে গজা পকাই দেলু ধান গজা পকাই দেইকি তাকু গোবর পকাইকি পতলা পতলা করে দেলু তা উপরে পতলা পতলা নড়া দিয়ে দিয়েছিলু উষুম পাইনে ধানটা বাহারি যাব তিন চার দিন পরে ধান যেত উঠি গলা নড়াটা উঠাই দেলু আজ 15 দিন হয়ে গলা তলিটা উঠাইকি লগাই দেবু কিন্তু ধাড়ি লগালে 15 দিন তলি নিহাতি দরকার আর দেখো মু কেমতি মানে ধাড়ি লগাউছি এটা আমার গোটে ধাড়ি হয়ে গলা দ্বিতীয় ধাড়ি যে আমি লগাইবা এই যে 8 ইঞ্চ গোটে বাড়ি অছি তাকু আমি মাপিবা হেলা না মাপি দেবা যে 8 ইঞ্চ দূরতরে আমি এই দড়িকু টাণিকি দ্বিতীয়বার লগাইবা ধাড়িটা তো কহিদেল 8 ইঞ্চ আমি লগাইলে বলি এবে যে ধানটা লগাইবা এই সূতাটা টণা হয়েছি কেতে দূরতরে লগাইবা আমি যেত ধান গছকু লগাউছে তার দূরতা রহব 6 ইঞ্চ বুঝিপার 6 ইঞ্চরে হ্যাঁ তুমি এবার দেখ মু কেমিতি লগাউ লগাইলা বেলা তোমার সবুবেলে ধ্যান দেব গছটা কেমিতি সিধা রহব বুঝিপার ধাড়ি আমি পোতুছে সেটা 2 রু 3টা গছ আমি যে এই যে লগাউছে হল এতে সমস্ত করে পারবে এ কাম আমি যেত এমনি নইকি লগাউছে ইয়ে নূ কাম না নৌছে থরে উঠুছে থরে এটা মা মানকর উপরে বেশি দায়িত্ব রয়েছে না মা মানুষ আমি বেশি নজর রাখুছে হল তো যেত আমি নইকি লগাউছে পেটের প্রেসর পড়ুছি পিলাটা যে সময় জন্ম হওয়ার কথা তা পূর্বর জন্ম হব ফলরে পিলা রুগুণা হব দুর্বল হবার মধ্য সম্ভাবনা রয়েছে 2 বছর কম বয়স ছুয়ার মা এ রুয়া কাম করা অনুচিত কারণ সে সময় ভিতরে সে বিশ্রাম নেব শক্তি সঞ্চয় করিব দুর্বল অনুভব করিব না ঠিক সময় ছুয়াকু স্তনপান করাইব লালন পালন করিব এথিপাই গর্ভবতী মহিলা কিংবা যার ছোট ছুয়া 2 বছর বর্ষকে আইব সে কাম করে পারিব না তাকে আমি কামরে লগাইবা না এইথিপাই আমি এসএচজি গ্রুপর সহায়তা নেই পারিবা আজি জনক ঘরে রুইলে কালি অন্য জনক ঘরে রুইবা গর্ভবতী মা এবং প্রসূতি মা বিশ্রাম নেই পারিবে কারণ আমি এসএচজি গ্রুপ করিছে পরস্পরকু সাহায্য করিবা এই করোনা সময়রে আমি খাদ্য খাইবা অথবা ছুয়াকু খাদ্য খোয়াইবা পূর্বরু ভালো ভাবরে নিজর ও নিজ ছুয়ার হাতকু সাবুন কিংবা ভালো পানিরে 20 সেকেন্ড পর্যন্ত ধোইবা দরকার এইপরি নিজ হাতর উপর ও তল ভাগ এবং মধ্য ভাগকু ধোইবা আঙ্গুলি এবং মণিবন্ধ ভালো ভাবরে ধোইবা শৌচ পরে হাতকু সাবুন ও পানিরে ধোইবা সদা সর্বদা নিজ নখকু ছোট ও সফা রাখিবা এতিকি হি নহে কাশিবা ও ছিঙ্কিবা সময়রে রুমাল কোহুনি বা মাস্ক ব্যবহার করিবা দরকার নিজ আখি নাক ও পাটিকু ছুইবা উচিত নুহে এবং এঠি সেঠি ছেপ পকাইবা উচিত নুহে এহা ছড়া 2 ব্যক্তিঙ্ক মধ্যরে সামাজিক দূরতা রখিবা দরকার।